কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এমসিপি ল্যাবে আপনাদের স্বাগতম, আমি তাপস আছি আপনাদের সাথে। আমরা আজকে যে কাজটি করবো সেটি হচ্ছে, স্ক্রিনে দুটি ছবি দেখতে পারতেছেন, বামের ছবিটি কালো আর ডানের ছবিটি আপনার ব্রাইট অ্যান্ড হোয়াইট। তো বামের ছবিটি হচ্ছে অরিজিনাল ছবি এবং ডাইনের ছবিটি আমরা ফটোশপে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে এই ছবিটিতে রূপান্তর করেছি। যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্যই জেনে নিতে পারবেন যে আমরা এই কাজটি কিভাবে করলাম। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি। সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব ফটোশপে। ফটোশপে চলে যাওয়ার পর আমরা এখানে এই ছবিটা যেখানে আছে সেখান থেকে সেটি ওপেন করে নেব। সেই জন্য কন্ট্রোল অ দিতে পারেন কিংবা এখানে সরাসরি ওপেন দিতে পারেন। তো তারপর আপনারা যে ছবিটি কাজ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে ওপেনে দিয়ে দিলেন, আমাদের ছবিটি চলে আসলো। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এখানে একটা নতুন লেয়ার তৈরি করতে হবে। নতুন লেয়ার তৈরি করার জন্য আপনারা এখানে একটি কর্নারে দেখতে পারবেন, এখানে ক্রিয়েট এ নিউ লেয়ারে যদি ক্লিক করেন একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে আমরা ছবিটিকে কাজ করার সুবিধা একটু বড় করে নেই। এখানে বড় করার জন্য কন্ট্রোল প্লাস প্লাস চাপলে কিন্তু ছবিটা বড় হয়ে যাবে। তো ছবিটা বড় হয়ে গেল। এখন কাজ হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে টুলটি সেটির নাম হচ্ছে ব্রাশ টুল। আমরা ব্রাশ টুলে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা ব্রাশ টুলের সাইজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে যে হার্ডনেস দেখতে পাচ্ছেন হার্ডনেসটা আমরা এখানে 15-তে রাখবো, 15-তে রাখলাম। তারপর এখানে আমরা এটি সিলেক্ট করলাম। তারপর অপাসিটি আমরা এখানে 100 করে দেব, ফ্লোটা 100 করে দেব। 100% করার পর আমাদের যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকু জায়গা আমরা এখানে মার্ক করে নেব। তো দেখুন আমরা এখানে এটি মাউসের ডার্ক করে সম্পূর্ণ জায়গাটা মার্ক করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা এখানে যে কাজটি করলাম সম্পূর্ণ জায়গাটা মার্ক করে নিলাম। তারপর এখানে আমরা যে কাজটি করব, এখানে আমরা ব্লাইন্ডিং মোডে লেয়ার ওয়ানের আন্ডারে যে ব্লাইন্ডিং মোড আছে এই জায়গাটা সিলেক্ট করে আমরা এখানে সরাসরি দিয়ে দিব সফট লাইটে। সফট লাইটে দিয়ে দেওয়ার সাথে দেখুন কি অবস্থাটা হয়। সেটা হচ্ছে আগে যে ছবিটা ছিল ছবিটির মধ্যে অনেক চেঞ্জ কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে আমরা ব্রু যে দেখতে পাচ্ছেন ব্রু এবং চোখের ভিতরে সেই বৃত্তগুলো আমরা কালো করে দেবো। তো এর আগে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফার্স্ট যে লেয়ার আমরা তৈরি করে নিয়েছিলাম সেটির অধীনে একটি মাস্ক করে নিতে হবে। এটির মধ্যে আমরা যদি এখানে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করি এখানে কিন্তু একটি মাস্ক হয়ে যাবে। তারপর আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে গিয়ে আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করার পর এখানে আমরা এখানে ব্রাশ টুলটা যেটা সিলেক্ট করা আছে তাই থাকবে এবং তারপর ব্যাকগ্রাউন্ড কালারে আমরা করে দেব হোয়াইট এবং ফোরগ্রাউন্ড কালারটাকে করে দেব ব্ল্যাক। এই কাজটি শেষ হওয়ার পর আমরা কাজের সুবিধাতে ছবিটি একটু বড় করে নিই। ছবিটি বড় করে নিয়ে আমরা যদি চাই যে আমাদের ভ্রুর যে জায়গাটা দেখতে পারতেছেন এই ভিতরে যদি বড় হয়ে যায় তাহলে আপনারা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ছোট বড় করে নিতে পারবেন। থার্ড ব্র্যাকেট দিলে ছোট হবে, আবার ডান সাইডে থার্ড ব্র্যাকেট দিলে বড় হবে। তো আমরা একটু ছোট করে নিই কাজের সুবিধার্থে। ছোট করে নেওয়ার পর আমরা মাউসের ড্রাগ করলে দেখুন এই জায়গাগুলো কিন্তু ভ্রুর জায়গাগুলো কিন্তু কালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কালো হয়ে গেল। তারপর আমরা চোখের ভিতরটা এখন আবার কালো করে দিব। তো বন্ধুরা, চোখের ভিতরটাও আমরা কালো করে দিলাম। তারপর চাইলে আপনারা ঠিক চোখের উপরে বৃত্তটাকে ছোট করে নিয়ে আরো ছোট করে ছবিটাকে একটু বড় করে নিতে পারেন, নিয়ে আপনারা এখানে চোখের পাতাটা দিতে পারেন। ঠিক এইভাবে আপনারা পাতাটা দিতে পারেন। তো এভাবে ব্রু আর চোখে কালার দেওয়ার পর আমরা এটি আবার ছবিটিকে ছোট করে নিলাম। বন্ধুরা, তারপর আমরা চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে সিলেক্ট করার পর আমরা যাব সিলেক্টিভ কালারে। সিলেক্টিভ কালারে ক্লিক করার পর এখানে আপনাদের হোয়াইটটা সিলেক্ট করে নিতে হবে। তারপর যে কাজটি হচ্ছে এখানে সায়ানটাকে একটু আমরা কমায় ফেলব, আমাদের যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু আমরা কমায় ফেলব। তারপর ম্যাজেন্টাকে আরেকটু কমায় ফেলব। কমায় ফেলার পর আমাদের এই কাজটি হয়ে গেল। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এই যে তিনটি লেয়ার, এই তিনটি লেয়ারকে একসাথে আমাদের একত্রে করতে হবে। সেই জন্য যে কাজটি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আপনারা যদি লেফট বাটন ক্লিক করেন তিনটি উপরে সাথে সাথে তিনটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ারে দিয়ে দেব। মার্জ লেয়ারে দিয়ে দেওয়ার সাথে সাথে তিনটি কিন্তু একটিতেই হয়ে গেল। বন্ধুরা, এখন আমরা যে কাজটি করবো তা হচ্ছে
আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটির একটি কপি আমরা করে নিব। কিভাবে করব, এটি জাস্ট লেফট বাটন দিয়ে ড্র্যাগ করে যদি আমরা একটা নিউ লেয়ারের উপর ছেড়ে দিই, সাথে সাথে দেখুন একটি ব্যাকগ্রাউন্ড কপি নামে একটি লেয়ার। তো এখন আগের যেটা ছিল সেটি আমরা এই চোখের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা উঠাই দিব। উঠে দেওয়ার পর এখন আমরা এই লেয়ারটার উপর কাজ করব। তো এই লেয়ারটা সিলেক্ট করে আমরা সরাসরি চলে যাব ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পর আমরা এখানে যাব ক্যামেরা র ফিল্টার। তো এখানে যাওয়ার পর আমাদের এখানে কিছু কাজ আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে এখানে যে আপনার টেম্পারেচার দেখতে পাচ্ছেন, আমরা টেম্পারেচারটা একটু বাড়াই দিব। তো টেম্পারেচার বাড়ানো কমানো হলে কি হয় আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন। আমি কমাইলে কি হইতেছে আর বাড়াইলে কি হইতেছে, তো এখানে আমরা একটু বাড়াই দিব টেম্পারেচারটা, হালকা একটু বাড়াই দিব টেম্পারেচার। তারপর টাইনিটা একটু বাড়াই দিব, হালকা একটু বাড়াই দিব। তা কালারটা কিন্তু টোটালি নির্ভর করতেছে আপনাদের উপর, আপনারা কিভাবে ছবিটা চাচ্ছেন সেটা কিন্তু একদম আপনাদের উপর নির্ভর করতেছে। তারপর হচ্ছে কি আমরা ডিটেলসটা, ডিটেলসে আমরা এখানে লুমিনেন্স নয়েস রিডাকশনে লুমিনেন্সটা একটু বাড়াই দিব। লুমিনেন্সটা আমরা এখানে 50 করে দিই। তারপর হচ্ছে আপনার লুমিনেন্স কন্ট্রাস্ট সেটা আমরা একটু বাড়াই দিই, সেটা আমাদের সুবিধা মতো যতটুকু ইচ্ছা আপনারা ততটুকু বাড়াই দিতে পারেন। এটা আপনাদের উপর নির্ভর করতেছে কি ধরনের ছবি আপনারা চাচ্ছেন। তো আমরা এটা এখানে একটু বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পর আমরা এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার পর এখন যদি আমি আগের ছবিটা ক্লিক করি, এই যে আগের ছবিটা ক্লিক করে এই ছবিটা তুলে দিলে দেখুন এই আগের ছবিটা কীরকম ছিল আর এখনের ছবিটা কীরকম হয়েছে। তো অবশ্যই ব্রাইটনেসটা এখানে বেড়েছে। তারপর হচ্ছে নেক্সট যে কাজটি সেটা হচ্ছে, বন্ধুরা এখন আমরা যে কাজটি করবো তা হচ্ছে আমরা চেহারার উপর কিছু গ্লেজ দেখতে পারতেছি যেগুলো আসলে অনাকাঙ্ক্ষিত। এই গ্লেজটা কীভাবে কমাবো সেটি হচ্ছে গিয়ে আমরা সরাসরি ব্রাশ টুলটা সিলেক্ট করে থাকলো আর এখানে আমরা অপাসিটিটা দিয়ে দিব 20-তে, যা 20-তে দিয়ে দিব আর ফ্লোটা থাকবে 30%। তারপর হচ্ছে গিয়ে আমরা ফোরগ্রাউন্ড কালারে ক্লিক করে এখানে এই ছবির উপরে যদি আমরা ক্লিক করি এখানে যে কালারটি আমরা চাই সেই কালারটি এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। ধরুন আমরা এখানে সিলেক্ট করলাম, তারপর ওকেতে দিয়ে দিলাম, দেখুন এখানে এই কালারটি চলে আসছে। এখন আমরা ব্রাশ টুলের সাইজ বড় ছোট করে নিতে পারবো কিবোর্ডের মাধ্যমে। তারপর এখানে অল্ট ধরে এখানে যদি আমি ক্লিক করি তো এই কালারটা এখানে চলে আসছে। এখন আমরা এভাবে এই কালারের অ্যাগেনস্টে এই গ্লেজটা আমরা কমায় ফেলতে পারবো। তো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু গ্লেজটা আস্তে 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 করে একদম কমে আসতেছে, প্রতিটা সাইডের গ্লেজ কিন্তু কমে আসতেছে। একটি পর্যায়ে গ্লেজটি আর নাই, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে এখানে এই লিপস্টিকের ঠোঁটের উপর আমরা কিছু লিপস্টিক দিব। তো সেই জন্য আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি নতুন লেয়ার নিতে হবে। প্রথমে আমাদের একটি নতুন লেয়ার আমরা নিয়ে নিলাম। নতুন লেয়ার নিয়ে নেওয়ার পর আমরা এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করব, তারপর এখান থেকে অপাসিটিটা কম যেভাবে আছে সেইভাবে কম না থেকে একদম 100 করে দিব, দুইটি 100 করে দিব। অপাসিটি একদম ফ্লো 100 করে দেওয়ার পর আমরা এখন যে কালারটি এখানে দিতে চাচ্ছি সেইখানে একটি কালার আমাদের সিলেক্ট করতে হবে। ধরুন লাল দিতে চাচ্ছেন, আপনি সরাসরি লালটা সিলেক্ট করে নিলেন, তারপর ওকে দিয়ে দিলেন। তারপর এখানে ব্রাশের সাইজটা একটু ছোট করে নেবেন, নতুবা প্রপার কালার করাটা একটু ঝামেলা হয়ে যাবে। তারপর আমরা ব্রাশ সাইজটা একটু ছোট করে নিয়ে এখানে ঠোঁটের ঠিক সাইজ অনুযায়ী আমরা এখানে কালারটা করে নিলাম, ভালো করে ভিতরে কালার করে নিই। এভাবে কালার করে নেওয়ার পর তারপর আমাদের যে কাজটি সেটি হচ্ছে এখন এই লেয়ার ওয়ানের আন্ডারে যে ব্লাইন্ডিং মোডটি আছে এখান থেকে আমরা গিয়ে এখানে মাল্টিপ্লো দিয়ে দিলে দেখুন ঠোঁটের সাথে কালারটা কিন্তু একদম ম্যাচ হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমাদের নেক্সট যে কাজটি সেটি হচ্ছে আমাদের ছবিটা যদি আরও কোনো ধরনের চেঞ্জ করতে চাই, যদি আপনি চুলের কালার আরও উজ্জ্বল করতে চান, শাড়ির কালার উজ্জ্বল করতে চান, এখানে যে কালারগুলো আছে এগুলো উজ্জ্বল করতে চান, আপনি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ এইভাবে আপনি করতে পারবেন। বন্ধুরা লেয়ার ওয়ান সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই তিনটি লেয়ার একসাথে করে নেব কিভাবে, আমরা লেয়ার ওয়ানে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ইতে যতবারই চাপব দেখুন তিনটি লেয়ার কিন্তু একসাথে হয়ে গিয়েছে। বন্ধুরা এই তিনটি লেয়ার একসাথে হয়ে যাওয়ার পর আমরা আবার চলে যাব ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পর এখানে আমরা চলে যাব নয়েসে। নয়েসে যাওয়ার পর এখানে রিডিউস নয়েসে যাব। যাওয়ার পর এখানে দেখুন কিছু সেটিং আছে সেগুলো আমরা এখানে একটু চেঞ্জ করে নিব। তারপর আমরা এখানে কিছু সেটিং চেঞ্জ করে নিব, সেজন্য সেটা করলে আমাদের এই ছবির গুণগত মান আরও বাড়তে পারবে। তারপর দেখুন এই ছবিটি আরেকটু ব্রাইট হয়ে গেল, তারপর আমরা ওকেতে দিয়ে দিলাম। ওকেতে দিয়ে দেওয়ার পর আমাদের কাজটি হয়ে গেল। এখন কথা হচ্ছে গিয়ে বন্ধুরা বিভিন্ন ছবির বিভিন্ন রকম কালার থাকে আর সব মানুষ তো একরকম হয় না, কেউ কালো থাকে কেউ ফর্সা থাকে।
কার ফেসে কীরকম কালার হলে ভালো হবে সেটা কিন্তু একমাত্র আপনি বুঝতে পারবেন, কারণ কাজটা করবেন আপনি। আমি জাস্ট একটি ছবি দিয়ে আপনার উদাহরণস্বরূপ বুঝিয়ে দিলাম, বাকি যে কাজগুলো আছে কিভাবে করবেন এই ভিডিওটা সম্পূর্ণ যদি ভালো করে দেখেন আপনারা বুঝতে পারবেন, এবং এই ছবির অনুযায়ী আপনি বাকি যে আলাদা যে কালারগুলো আছে কীভাবে করবেন সেটাও আপনারা পারবেন আশা করি। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এরকম নতুন নতুন ভিডিও সবসময় আপনাদের জন্য নিয়ে আসি। আর পরিশেষে এটাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।